11ই নভেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই মেম্বার চেয়ারম্যানদের দৌড়ঝাঁপ বেড়েই চলেছে। তারই ধারাবাহিকতায় জামালপুর সদরের 2 নং শরীফপুর ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় শরীফপুর ইউনিয়নবাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফল চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম আলমকে পুনরায় চেয়ারম্যান হিসাবে দেখতে চায় ইউনিয়নবাসী। এ বিষয়ে রফিকুল ইসলাম আলম চেয়ারম্যান বলেন, সর্বশক্তিমান সদর উপজেলার অন্তর্গত 2 নং শরীফপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীকে আমি দ্বিতীয়বারের মতো আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি মনোনয়ন পেয়ে আমার ইউনিয়নবাসী ভোটার ভাই বোনদের কাছে আমি আশাবাদী। 11ই নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনে আমাকে নৌকা প্রতীকে একটি করে ভোট দিয়ে অবশ্যই জয়যুক্ত করবে এবং সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল এবং মধ্যম আয়ের দেশ থেকে উন্নত বিশ্বে রূপান্তরের লক্ষ্যে কাজ করার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। জয় বাংলা, জয়।